জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা উপলক্ষে মেলার শেষ দিন আজ অর্থাৎ বৃহস্পতিবার। আর শেষ দিনেও ভিড় বিশেষ পরিলক্ষিত হচ্ছে না। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পূজার মেলাতে প্রতি বছরই অসংখ্য লোকের সমাগম হয়ে থাকে, কিন্তু এই বছর কিছুটা হলেও ব্যতিক্রম লক্ষ্য করা গেল। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী এই মনসা পুজো এবার 515 বছরে পদার্পণ করে। পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় মেলা। মেলা চলে 7 দিন ব্যাপী, এবারে হয়েছে, তবে ভিড় ছিল তুলনামূলকভাবে কম। মেলা উপলক্ষে রকমারি দোকান নানাবিধ পসরা সাজিয়ে বসলেও তাতে ভিড় বিশেষ হয়নি। এসেছিল নাগরদোলা চরকি সহ বাচ্চাদের খেলার রকমারি আকর্ষণীয় জিনিসপত্র। উল্লেখ্য, প্রাচীন বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের এই মেলা ঘিরে আলাদা আবেগ রয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। ভিন জেলায় এমনকি অসম থেকেও প্রচুর মানুষ আসেন এই মেলায়। পুজো শেষ হয়েছে সোমবারই। পুজোর 3 দিন পালা করে মায়ের জন্য রান্না হয়েছে পোলাও, ফ্রাইড রাইস, ভাত, খিচুড়ি, সঙ্গে ছিল তরকারি, চাটনি, 5 রকমের ভাজা, দই, মিষ্টি, এছাড়া ইলিশ, কাতল, বোয়াল, চিংড়ি সহ নানা রকম মাছের পদ। পুজোর 3 দিন মণ্ডপে উত্তরের ঐতিহ্যবাহী বিশ্বহরী গান শুনলেন মা মনসা। উত্তরের সংস্কৃতির অঙ্গ বিশ্বহরীর গান আজ লুপ্ত প্রায়। রাজবাড়ির মনসা পুজোয় আজও সেই গানকে ধরে রাখার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন শিল্পীরা। সালটা ছিল 1509। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে শুরু হয়েছিল এই পুজো। এবছরও সুষ্ঠুভাবে সমস্ত নিয়ম নীতি মেনে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। এবছর 515 বছরে পদার্পণ করেছে এই পুজো। এই পুজোর সঙ্গে যে শুধু ইতিহাস জড়িয়ে আছে তা নয়, রয়েছে বিশেষত্ব। এই পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি প্রাঙ্গণে 7 দিনের এক বড় মেলা বসে এবং এতে অসংখ্য মানুষের সমাগম হয়। মেলাটি বিপুল সংখ্যক মানুষের কাছে জীবিকার উৎস। খাবারের দোকান থেকে শুরু করে সকল রকম জিনিসের সম্ভার পাওয়া যায় এই মেলায়। সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ফাস্ট ফুডের দোকান, যেখানে সুস্বাদু খাবারের আকর্ষণে জমায়েত হন বহু মানুষ। মেলার দর্শনার্থীদের আকৃষ্ট করতে পাওয়া যায় হরেক রং বেরঙের খাবার দাবার। এইসব খাদ্যদ্রব্যের গুণগত মান পরীক্ষা করার জন্য মেলার ফুডস্টলগুলিতে অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। মেলায় এসে মানুষজন যাতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্নভাবে তৈরি খাবার খেতে পারেন তার নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের। রাজবাড়ির মেলায় এসে জিলিপি না নিয়ে বাড়ি ফিরেছেন এমন মানুষ মেলা দুষ্প্রাপ্য। হারিয়ে যেতে বসা টমটম গাড়ি সহ কাঠের তৈরি খেলনা গাড়ির দেখা আজও মেলে এখানেই। তবে অন্যান্য বছর যে বিপুল পরিমাণ জনসমাগম হয় এবছর সেই তুলনায় ভিড় খুবই কম। তার অন্যতম কারণ আরজিকর কাণ্ডের জের। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক কাণ্ডের জেরে উত্তাল হয়েছে শহর কলকাতা সহ সমগ্র রাজ্য। সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিদিনই প্রতিবাদ মিছিল বিক্ষোভ হয়ে চলেছে রাজ্যের গলি থেকে রাজপথে। ফলে স্বভাবতই এর প্রভাব লক্ষ্য করা গেল ঐতিহ্যবাহী জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর মেলাতেও। অন্যান্য বছর অগন্তি মানুষের ভিড়ে জমজমাট থাকে মেলা প্রাঙ্গণ, জনসমুদ্রের জোয়ারে তিল ধারণের জায়গা থাকে না রাজবাড়ি চত্বরে। এবছর অনেকটাই ম্লান সেই জনজোয়ার, ফলে বিশেষ লাভের মুখ দেখতে পারলেন না বিক্রেতারাও। আগামী বছর পরিস্থিতি যাতে সর্বাঙ্গীন সুন্দর থাকে তার প্রার্থনা করে এবারের মতো সব গুছিয়ে নিজ নিজ ডেরায় ফিরে যাবার প্রস্তুতি গ্রহণ করছেন মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীরা।